হ্যালো ভ্রান্ড আমি প্রতীক আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ডাব্লুপি কনস্টেবলের যে আপকামিং ভ্যাকেন্সি অর্থাৎ যে বারো হাজার ভ্যাকেন্সির জন্য তোমরা অপেক্ষা করছো সেই ভ্যাকেন্সি রিলেটেড মেন যে দুটো আপডেট তোমরা জানতে চাইছো নোটিফিকেশান ডেট এবং এক্সাম প্রসেস দুটো ব্যাপারই তোমাদেরকে বলবো এবং শুরুতে তোমাদেরকে জানিয়ে রাখি সমস্ত রকম রিক্রুটমেন্টের আপডেটের সাথে সাথে জি কে ক্লাস এবং তোমাদের ফুড এসেড প্র্যাকটিস সেটাও আমাদের চ্যানেলে শুরু হবে খুব তাড়াতাড়ি এক দুদিনের দিনের মধ্যেই যারা এখনও যুক্ত হয়নি অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও তো দেখো তোমাদের প্রথমে যেটা জানাবো নোটিফিকেশান ডেট নোটিফিকেশান ডেট তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু এক সপ্তাহের মধ্যে প্রবল সম্ভাবনা আছে এবং তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখছি আমি দেখো যদি ফেব্রুয়ারির লাস্ট উইকের মধ্যে তোমাদের নোটিফিকেশান না পাও এর মধ্যে তোমরা পেয়ে যাবে সম্ভাবনা আছে কিন্তু বাই চান্স যদি না পাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভোটের আগে নোটিফিকেশান পাওয়ার মানে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম সেক্ষেত্রে তোমাদের রিক্রুটমেন্ট এক্ষেত্রে তোমাদের সম্ভাবনা ছিল নোটিফিকেশান প্রকাশ হয়ে যেত এবং ভোটের পর তোমাদের কিন্তু প্রসেস শুরু হয়ে যেত এবং যদি নোটিফিকেশান প্রকাশ না হয় সেক্ষেত্রে তোমাদের ভোটের পরে নোটিফিকেশান প্রকাশ হলে কিন্তু এক্সামটা এক্সাম প্রসেসটা কমপ্লিট হতে আরও লেট হবে এবং সেকেন্ড যেটা তোমাদের অনেকেই জানতে চাইছো এক্সাম প্রসেস অর্থাৎ একটা এক্সাম হবে না আগে যেরকম হতো প্রিলি তারপর মাঠ তারপর মেন্স তারপর ইন্টারভিউ এইভাবে হবে দেখো তোমাদেরকে জানিয়ে রাখি একটা এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু আছে কারণ কর্মসংস্থান থেকে বিভিন্ন জায়গায় তোমরা শুনছো একটা এক্সাম হবে তবে অফিসিয়াল আপডেট যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত কোনো ফাইনাল ব্যাপার কিন্তু বলা কেউই বলতে পারবে না তবে দেখো একটা এক্সাম হলে তোমাদের সুবিধা অসুবিধা দুটো আসে এবং দুটো এক্সাম হলে তোমাদের সুবিধা অসুবিধা দুটোই আসে একটা এক্সাম হলে তোমাদের এক্সাম প্রসেসটা তাড়াতাড়ি হবে একবার তোমরা কষ্ট করে পড়ে মানে যে তোমাদের এক্সামের ব্যাপারটা সেটা তোমরা মিটিয়ে নিতে পারবে কিন্তু তোমাদের কাট আপ একটা এক্সাম হলে প্রচণ্ড হাই যাবে এবং দুটো এক্সাম হলে কাট আপটা তোমাদের কম যায় কিন্তু সেক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেসটা অনেকটা টাইম নিয়ে নেয় তাই দুটোরই সুবিধা অসুবিধা আছে তবে দুটোতেই একটা জিনিস কমন সেটা হলো তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে পড়তে হবে তাই ভালো করে পড়ো তোমাদের নোটিফিকেশান অবশ্যই প্রকাশ হবে এতদিন অপেক্ষা করেছো আর কিছুদিন অপেক্ষা করে নাও আর হ্যাঁ আমাদের চ্যানেলে কিন্তু ফুড এসাইড প্র্যাকটিস সেট তোমাদের এক থেকে দুদিনের মধ্যে তোমাদের প্র্যাকটিস সেট যেগুলো প্র্যাকটিস করানো হবে সেগুলো তো অ্যাভেলেবেল হয়েই যাবে তার সাথে কিন্তু ইবুক আমাদের চ্যানেলে তোমাদেরকে বলেছিলাম তোমাদের জন্য আনবো সেটাও কিন্তু চলে আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানেও তোমরা যুক্ত হয়ে থাকতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট অবশ্যই করো প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়া হবে